এই নিট নেটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে দেদার বেনিয়ম নিয়ে ফুঁসছে গোটা দেশ, ব্যতিক্রম নয় বাংলাও। শনিবারও রাজ্যে দিকে দিকে দুর্নীতির বিরুদ্ধে পথে নামলো কারা না পড়ুয়ারা। কেন্দ্রের কঠোর নিয়ম আইন প্রণয়নের পর কি কমবে এই বিক্ষোভের আজ উঠছে সে প্রশ্ন। নিট ও নেটের ব্যাপক দুর্নীতি, উত্তাল গোটা দেশ। শনিবারও দিকে দিকে ছড়িয়ে পড়ল ছাত্র বিক্ষোভের আগুন। বাংলাতেও নিট এবং নেট দুর্নীতির বিরুদ্ধে জোরালো হচ্ছে আওয়াজ। এদিন শহর থেকে জেলায় জেলায় পথে নামে রাজ্যের একাধিক ছাত্র সংগঠন। কলকাতায় জয়পুরিয়া কলেজে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, নদিয়ার নবদ্বীপেও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন। আস্তে আস্তে সবকিছু সামনে চলে আসছে এই 2024 লোকসভার পর থেকে, যেটা মানে এটা বেনজির যে মানে স্বাস্থ্য ক্ষেত্রে তারা এইভাবে যে মানে স্ক্যাম করে। বিক্ষোভে সামিল এবিভিপিও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এনটিএ ও ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে আন্দোলনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আজকে কলকাতা তো লড়াই চলছে, এবং যতক্ষণ না এই অফিসারদের সাসপেনশন হচ্ছে এবং বৃহত্তর শাস্তি হচ্ছে ততক্ষণ আমাদের লড়াই চলছে, চলবে। বিক্ষোভ চলাকালীন আরএসএফ এর একাধিক সমর্থককে আটক করেছে। দুর্নীতির আঁচ পেতে ইউজিসি নেট বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রের। ভুলে ভুলে অভিযোগের মধ্যে নিট নিয়েও অচলাবস্থা অব্যাহত। ক্ষুব্ধ পরীক্ষার্থী থেকে অধ্যাপক সকলেই। মানে আমরা যারা একটা ভালো পরীক্ষা দিয়েছি বা অনেকেই ভালো পরীক্ষা দিয়েছে, দেওয়ার পর যখন পরের দিন যখন শুনতে পারি যে পরীক্ষাটা বাতিল হয়ে গেছে, আমাদের কিন্তু কারো ঘুম আসেনি। এ তো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সাধারণ গরিব মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন ভেঙে চুরমার। আমার অনেক বন্ধুদের সাথে আমার কথা হয়েছে, তাদের যথেষ্টই মানসিক অবস্থা খারাপ। তারা এখন বুঝতে পারছে না তারা কি করবে। অলরেডি তাদের একটা বছর নষ্ট হয়ে গেছে, এরপরে আরেকটা বছর তারা নষ্ট করবে কি না এটা নিয়ে অনেকেই কিন্তু খুব একটা সংশয়ের মধ্যে রয়েছে। পরীক্ষা বাতিলের আবহে কেন্দ্রের দিকে আঙুল তুলছে বিরোধীরা। স্টুডেন্টের খরচা স্টেট তো, এবং আমার মনে হয় যেটা যে স্টেটের ছাত্রছাত্রীদের বেশি চান্স পাওয়া উচিত, আর করাপশনটাও বন্ধ হয়ে যাবে। কেন্দ্রের দুর্নীতি বিরোধী পদক্ষেপে ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে আশ্বাস বিজেপির। কেন্দ্রীয় সরকার এই যে কঠোরতম সিদ্ধান্ত নিয়েছেন, এতে বহু ছাত্রছাত্রীর মেধা প্রতারিত হওয়া থেকে তারা বেঁচে যাবেন, এই পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হবে না। এই নতুন আইন ফাইন এগুলো একদম লোক দেখানো, কারণ যা আইন আছে সেই আইনেই যথেষ্ট শক্ত হাতে এই ধরনের যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু ব্যবস্থা নেওয়া হবে না। পরীক্ষায় দুর্নীতি রোধে কেন্দ্রের কঠোর আইন আনার পরও কি কমবে বিক্ষোভ? রিপাবলিক বাংলা। নেট দুর্নীতি তদন্তে গতি বাড়ালো সিবিআই। ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর ঠিক অন্যদিকে নিটে দুর্নীতির অভিযোগে ধৃতদের এবার নার্কো টেস্ট করাতে চায় বিহারের পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। সর্বভারতীয় স্তরের দুই পরীক্ষায় দুর্নীতির বেড়াজাল। নিটে দুর্নীতির হদিশ মিলেছিল আগেই, পরে প্রকাশ্যে আসে নেট পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের তথ্য। নেটের প্রশ্ন ফাঁসের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অভিযোগ পেয়েই পদক্ষেপ শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, নেটের প্রশ্নপত্র বিক্রি হয় 5-6 লাখ টাকায়। 16 জুন ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। প্রশ্নপত্র ফাঁসের মূল পাণ্ডার হদিশ এখনো পায়নি সিবিআই। নেটের পাশাপাশি নিজে দুর্নীতি নিয়েও শুরু হয়েছে তদন্ত। এবার দুর্নীতিতে ধৃতদের নার্কো টেস্ট ও ব্রেন ম্যাপিং করাতে পারে বিহারের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। নিজে দুর্নীতিতে নাম জড়িয়েছে লালু পুত্র তেজস্বী যাদবের আত্মসহায়কেরও। তেজস্বীর আত্মসহায়ককে নোটিশ পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। যদিও এদিন ফের একবার পরীক্ষায় দুর্নীতি নিয়ে বিজেপিকে কাজ করায় তুলেছেন তেজস্বী, পাল্টা দিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রীও। যাঁচ করায়া যায়, নেই তো আমারে পাশ সারা তসবীর বগেরা কন কন নেতাওঁ কে সাথ ক্যা ক্যা হ্যায় উস সঞ্জীব মুখিয়া কা, ও হমকো বতানা পড়েগা, দিখানা পড়েগা, সার্বজনিক করনা পড়েগা। ফোটো তো অভি রাস্তা চলতে কোই ভি সেলফি লে লেতা হ্যায়, কোই ভি কহিং খিঁচা লেতা হ্যায়। আপকে পাশ প্রমাণ হ্যায় তো জারি করিয়ে, উপলব্ধ করাইয়ে, হোগি যাঁচ, জো ভি দোষী হোগা হোগি কারবাই। তু তু ম্যা ম্যা চলছেই,
চলছে একে অপরের ওপর দোষারোপের পালাও। কিন্তু আদৌ কি সামনে আসবে দুর্নীতি চক্রের মাথা? কত গভীরে ছড়িয়েছে দুর্নীতির শিকড়? এনটিএর মধ্যেই লুকিয়ে দুর্নীতির ভূত? রিপাবলিক বাংলা। পরীক্ষা এবং দেশের ভবিষ্যৎ যাদের হাতে, সেই সমস্ত পড়ুয়ারা পরীক্ষাটা তাদের এক এক করে পরীক্ষা এভাবে স্থগিত হয়ে যাচ্ছে। যেভাবে নিট এবং নেটে বিস্তর জল্পনা, বিস্তর দুর্নীতির অভিযোগ সামনে আসছে, একের পর এক দুর্নীতির অভিযোগ, প্রশ্ন ফাঁস, এমনকি প্রশ্নপত্র পুড়িয়ে দেবার পর্যন্ত মারাত্মক অভিযোগ সামনে এসেছিল, সেভাবেই দেখা যাচ্ছে এবার প্রশ্ন ফাঁস বিতর্কের তোলপাড়ের মধ্যেই স্থগিত হয়ে গেল আরও এক পরীক্ষা। আপাতত স্থগিত নিট পিজি পরীক্ষা। আর এই প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যে নিট ইউজিতে আজ ফের পরীক্ষা রয়েছে। নিয়ম না মেনে বাড়তি নম্বর দেওয়া হয়েছিল যে 1563 জন পরীক্ষার্থীকে। সুপ্রিম কোর্টের নির্দেশে রবিবার পরীক্ষায় বসবেন তারা। ফের দেশের 7টি কেন্দ্র হবে পরীক্ষা। মেঘালয়, হরিয়ানা, ছত্তিশগড়, গুজরাট এবং চণ্ডীগড়ে মোট 7টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা বরাদ্দ করা হয়েছে। নিট ও নেট প্রশ্ন ফাঁস কাণ্ডের মধ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে এবার কঠোর আইন নিয়ে এলো কেন্দ্র। আইনে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছরে কারাদণ্ড হতে পারে। বৃহস্পতিবার রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফকে দেওয়া সাক্ষাৎকারে আইনের কথা বলেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবারই প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে নয়া আইনের নির্দেশিকা জারি করল কেন্দ্র। কি আছে এই আইনে? অপরাধ যদি হয় প্রশ্ন ফাঁসের, তাহলে শাস্তি হতে পারে ন্যূনতম 3 বছরের জেল, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা। উত্তরপত্র পরিবর্তনের অপরাধ হলে শাস্তি হতে পারে জামিন অযোগ্য ধারায় মামলা। অপরাধ যদি হয় আয়োজক সংস্থার গাফিলতি, তাহলে হতে পারে শাস্তি 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা। সংস্থার আধিকারিকের যোগ থাকার মতো অপরাধেও শাস্তি মিলতে পারে ন্যূনতম 3 বছরের জেল, সর্বাধিক 10 বছরের জেল, 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা। অপরাধ যদি হয় জড়িত আয়োজক সংস্থার, তাহলে শাস্তি হতে পারে ন্যূনতম 5 বছরের জেল, সর্বাধিক 10 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানা। নিট দুর্নীতিতে একসময় আত্মসহায়কের নাম জড়ানোর পর শনিবার আচমকা উদয় হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। নয়া আইন নিয়ে ধর্মেন্দ্র প্রধানকে কটাক্ষ করতে ছাড়লেন না। পহলে তো মানি নেতা থেকে লিখুয়া ইনকে লিয়ে কোন সা ল লায়া যায় ইয়ে বাতানা পড়েগা না। আদরণীয় ধর্মেন্দ্র প্রধান জি বরিষ্ঠ নেতা হ্যাঁ, ভাজপা কে বড়ে অনুভবী মন্ত্রী হ্যাঁ, ও তো মানতে হি নেই থে কি ভাই পেপার লিখুয়া। তবে তেজস্বীকে জবাব দিতে ছাড়েননি বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা। ইসমে সবকো সহযোগ করনি চাহিয়ে আর ইসকো দাবানে আর ছুপানে ওয়ালে লোক আব বক্সে নাহি জায়েঙ্গে। প্রশ্ন ফাঁস রুখতে একদিকে আইন নির্দেশিকা জারি, অন্যদিকে প্রবেশিকা পরীক্ষায় স্বচ্ছতা আনতে একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। কমিটির নেতৃত্বে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন। 2 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিটি। রিপাবলিক বাংলা।